যে আল করিম দুবারে এটা খাবো বলে যেটা বলে গিয়েছিলাম কি বলে এটাকে ফালুদা, আমি ফালুদা এর আগে কখনো খাইনি, কেমন জানি আমার লাগে পছন্দ লাগে না, কিন্তু আজকেটা দেখে মনে হচ্ছে মজা হবে। আমাকে একটা দেন, একটা ঠান্ডা দিন। এই হলো আমার ফালুদা, ফালুদার উপরে বরফ ফুটিয়ে দেওয়া হয়েছে। তো এই রেডি হয়ে গেল আমার ফালুদা, আমি একটু খেয়ে দেখি ক্যামেরাটা দেখে। তো আমি ফালুদাটা ট্রাই করি, এই জীবনের প্রথম ফালুদা খেতে যাচ্ছি। এই আঠালো জিনিস, পিচ্ছিল জিনিস আমার খেতে খুব একটা রুচি হয় না, তারপরেও এই জিনিসটা দেখে আমার ভালো লাগলো আজকে। তো বিসমিল্লাহ, প্রথমে কলার শাক দিলাম, তারপর সম্ভবত আপেল আছে, আপেল আছে, আঙুরের কুচিও সম্ভবত আছে, আপেল আঙুর কলা দুধ সাবুদানা দুই রকমের জিনিস, তিন রকমের বাদাম হয়, অনেক কিছু হয়, সন্তোষ হয়, খুবই মজার। মনে হচ্ছে এই ফালুদাটা ফেলুদা হয়ে যাচ্ছে, ফালুদাটা না খেয়ে হোলি করেছি, খুবই সুস্বাদু, বিশেষ করে ভরপেট খাওয়ার পরে এটা খেলে খাবারটা পরিপূর্ণ হয়। দারুন, এই ছিল আমার আজকের খাওয়া দাওয়া। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।